এক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে টাঙ্গাইল চার আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান, সোহেল হাজারী সহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান মামলাটি তদন্তের জন্য কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায় বলা হয়েছে, গত 25 জুলাই এমপি হাসান ইমাম খান দৈনিক জবাবদিহি পত্রিকার কালিহাতি উপজেলার প্রতিনিধি রশিদ আহমদ আব্বাসীকে ফোন করে বাসায় যেতে বলেন। বাসায় যাওয়ার পর রশিদ আহমদ আব্বাসীকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়।